চলমান কঠোর বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে শিথিলের ঘোষণার পর আজ থেকে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে রাত থেকেই ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নাফিস আশরাফ, আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। নাফিস, মহাসড়কে যানজটের এখনকার চিত্র কেমন আমাদের জানাবেন। আমি এখন ঢাকা সিলেট মহাসড়কে দাঁড়িয়ে আছি ভুলতা এলাকায়। এখানে কালকে রাত থেকে যানজট শুরু হয়েছে, রাত এশিয়ান হাইওয়েতে এই জামটা লেগেছে। জাম লাগার যে কারণটি আমাদের যে মহাসড়কের যে পুলিশ তারা জানিয়েছেন যে বন্দর উপজেলায় লাঙ্গলবন্ধ যে সেতু আছে সেই সেতুটিতে মেরামতের কাজ চলছে গতকাল সকাল থেকে। কালকে সারাদিন এক লেন খোলা ছিল, এক লেন খোলা থাকাতে এক লেন দেওয়া গাড়ি চলাচল হয়েছে, কিন্তু রাত তো গভীর রাত থেকে দুই লেনই বন্ধ করে দিয়ে সেখানে গাড়ি বন্ধ করে দিয়ে মেরামত কাজ শুরু হয়েছে। এবং দুই লেন বন্ধ করে দেওয়াতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক এবং এদিক দিয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, যার ফলে গাড়ি স্থবির হয়ে আছে। এখানে বিশেষ করে উত্তরবঙ্গ এবং পশ্চিম দক্ষিণবঙ্গ থেকে যে গরু বোঝাই করে গাড়িগুলো আসছে, অনেক শত শত গাড়ি, সেই গাড়িগুলো আটকে পড়েছে এবং গরুর ব্যাপারীরা মানে হতাশ হয়ে পড়েছে। তাদের গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে গরুর সমস্যা হচ্ছে এবং গরুকে পানি খাওয়াতে পারছেন না, অন্য কোনো খাবার দিতে পারছেন না এবং গরু শুতে পারছেন না, গায়ে থেকে না নামানো পর্যন্ত। দর্শক, নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন নাফিজ আশরাফ।